আপনি কি একজন হ্যাকার হতে চান? আমরা দেখবেন খেয়াল করে যে অনেক মুভিতে দেখেছি যে এক ধরনের মানুষ কম্পিউটারের সামনে এইভাবে এইভাবে কিবোর্ডগুলোকে আর কি ক্লিক করে সঙ্গে সঙ্গে সব কিছু হ্যাক করে নিচ্ছে, ব্যাংকের টাকা, তারপর আরও অনেক কিছু। তো এই যে হ্যাকিং রয়েছে, এগুলো আসলে কিভাবে সৃষ্টি হয়েছে এবং হ্যাকিংয়ের প্রসেসটা কী এবং হ্যাকিং শিখতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, বিস্তারিত এই ভিডিও থেকে আর কি আপনারা জানতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে হ্যাকিং রয়েছে, এগুলো কিন্তু খারাপ কাজেও ব্যবহার করা যায়, ভালো কাজেও ব্যবহার করা যায়। তো খারাপ কাজে ব্যবহার করে কারা? যারা মানুষকে ঠকানোর জন্য, মানুষের থেকে টাকা নেওয়ার জন্য ব্যবহার করে। আর অনেকে আছে অনেক ভালো কাজে ব্যবহার করে, দেখা গেল লোকের টাকা কেটে গেছে, সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসে, কোনো ওয়েবসাইটে কোনো গণ্ডগোল হয়েছে সেগুলোকে ঠিক করে। তো এগুলো বিভিন্ন ধরনের হয়। আর দেখবেন আশেপাশে অনেকজন পেয়ে যাবেন তারা নিজেকে হ্যাকার বলে দাবি করে, আমি এই হ্যাক করতে পারি, আমি ওই হ্যাক করতে পারি। অ্যাকচুয়াল দিয়ে দেখতে গেলে তারা কোনো হ্যাকারই নয়, তারা নিজে থেকে এগুলোকে দাবি করে। একজন প্রফেশনাল হ্যাকার হতে গেলে অনেক কিছুর জ্ঞান থাকার প্রয়োজন আছে। তো প্রথমত যেই জ্ঞানটা থাকার দরকার আছে আমি ভাবি, সেটা হচ্ছে যে কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিল বলতে কম্পিউটারের যে ইন্টারনেট ব্যবহার করা, তারপরে রয়েছে কম্পিউটারের মধ্যে যে ডস অপারেটিং সিস্টেম রয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানা, তাছাড়া রয়েছে রেজিস্ট্রি বলে রয়েছে সেগুলো জানা, কম্পিউটারের মধ্যে অনেক কমান্ড রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে স্কিল তৈরি করতে হবে, সেগুলোকে একদম ধরতে গেলে সব কিছু গুলে খেয়ে নিতে হবে। দ্বিতীয়ত আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এবার অনেকের মাথায় আসতে পারে এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা কী। তো দেখুন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলতে কি, ধরুন HTML, CSS, তারপর ধরুন ল্যাঙ্গুয়েজ সি, তারপর রুবি, PHP, এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এবার আপনাদের মাঝে আসতে পারে এগুলো আবার কীরকম টাইপের। তো দেখবেন ওয়েব ডেভেলপ করতে গেলে বা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে, কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু দেখবেন এই ল্যাঙ্গুয়েজগুলোকে জানতে হয়। এই ল্যাঙ্গুয়েজগুলো সম্বন্ধে যারা মানে ভালো জ্ঞান থাকে তারা কি সহজেই দেখবেন যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলে, কোনো ওয়েবসাইট দেখেই বলে দেয় এই ওয়েবসাইটের এই এই ব্যাপার আছে। তো এই জ্ঞানগুলো যদি আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাকিংয়ের যে কেরিয়ারটা আছে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। পরবর্তীতে আপনাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। তো বন্ধুরা, এই যে আমরা ইন্টারনেট চালাচ্ছি, মানে যত জিনিস রয়েছে, ফোন রয়েছে, কম্পিউটার রয়েছে, এগুলো সব কিছুই কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্ট রয়েছে একে অপরের সাথে। এগুলো তারের মাধ্যমে হোক, টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্কের সাথে স্কিল রয়েছে। এবার আপনাকে জানতে হবে এই নেটওয়ার্কটা ঠিক কীভাবে কাজ করে। এই যে ইন্টারনেট রয়েছে, IPv4 কী, IPv6 কী, তারপর সাবনেট কী, টেলনেট কী, মানে নেটের যে বিস্তারিত রয়েছে, নেট কীভাবে কাজ করে, সব কিছু জ্ঞান কিন্তু আপনাকে অর্জন করতে হবে। কেন বলুন তো, পরবর্তীতে আপনাকে যদি নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হয়, নেটওয়ার্কের সব কিছু জানতে হয়, কোন কীভাবে ওখানে ঢোকা যাবে সেগুলোকে যদি আপনাকে জানতে হয়, তার জন্য আপনাকে নেটওয়ার্কিং স্কিলটা একদম মানে গুলে খেয়ে নিতে হবে, যেটা আর কি বলতে পারেন। পরবর্তীতে আপনাদেরকে যে জিনিসটা সম্বন্ধে জ্ঞান রাখতে হবে সেটা হচ্ছে লিনাক্স নিয়ে। এই যে হ্যাকিংয়ের যত কাজবাজ হয় এগুলো লিনাক্সের মধ্যে হয়। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ রয়েছে, আরও যেসব অপারেটিং সিস্টেম রয়েছে সেরকম, তার মধ্যেই কিন্তু পড়ে লিনাক্স। লিনাক্স হচ্ছে ম্যাক্সিমাম এর মধ্যে কোডিং নিয়ে কাজ হয়। আর লিনাক্স যদি আপনি একদম মুখস্থ করে ফেলেন বা লিনাক্স সম্বন্ধে জ্ঞান তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাকিংয়ে অনেক সুবিধা হবে। এবং হ্যাকিংয়ের যেসব সফটওয়্যারগুলো হয়, হ্যাকিংয়ের যেসব জিনিসপত্রগুলো হয়, ম্যাক্সিমাম কিন্তু লিনাক্সের মধ্যেই কাজ করবে। আর আপনার মাধ্যমে লিনাক্স শুধুমাত্র যে লিনাক্স জানলে হবে তা নয়, আরও যেসব অপারেটিং সিস্টেম আছে সেগুলোকেও কিন্তু আপনাকে জানতে হবে। তাছাড়াও আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডাটাবেস স্কিল, ঠিক আছে? তো দেখুন যে সমস্ত ওয়েবসাইটগুলো হয় এগুলো কি হয়, মানে একটা ডাটাবেসের মধ্যে স্টোর করা থাকে, ওর মধ্যে অনেক প্লাগ ইন থাকে, অনেক কিছু লাগে, ইউজার নেম, পাসওয়ার্ড, সব কিছু একটা জায়গায় কিন্তু স্টোর করে রাখে। আপনি যদি সেটা সম্বন্ধে জ্ঞান অর্জন করে ফেলেন, মাঝখান থেকে সেটাকে ক্র্যাক করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সেই ওয়েবসাইটে সব কিছু করতে পারবেন। সেই ওয়েবসাইটকে আপনি মডিফাই করতে পারবেন, ওয়েবসাইটকে মানে কি বলবো, একদম যা তা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডাটাবেসের যে স্কিলটা সেটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। পরবর্তীতে আপনাকে যে স্কিলটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি বলতে কি, ধরুন আপনি কোনো কিছুর একটা পাসওয়ার্ড জানতে চাইছেন, সেই ক্ষেত্রে ক্রিপ্টোগ্রাফির কাজবাজ করা হয়। এইটার সম্বন্ধে যদি আপনি স্কিল তৈরি করতে পারেন, তো আপনি কোনো কিছুর পাসওয়ার্ড একটা কোডিংয়ের মাধ্যমে পাবেন, তখন সেই কোডিংটাকে আবার ডিক্রিপ্ট করতে হয়। তো যদি আপনি ক্রিপ্টোগ্রাফির স্কিলটাকে পুরো অর্জন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কিছুর পাসওয়ার্ড কিন্তু জেনে নিতে পারবেন। এটা কিন্তু একটা জানুন স্কিল, এইটা সম্বন্ধে কিন্তু আপনাকে জানতে হবে।
আর সবথেকে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশন। আমি মনে করি ইনফরমেশন এমন একটা জিনিস যেটা আপনাকে সব কিছু জানতে সাহায্য করে। আপনি যেই সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করবেন তখন দেখবেন সেই জিনিসটা কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। এর জন্য আপনাকে কী করতে হবে, ইন্টারনেটে হোক, ভিডিও দেখে হোক, ওয়েবসাইট থেকে হোক, বুক পড়ে হোক, মানে সব রকমভাবে আপনাকে হ্যাকিংয়ের যেসব স্কিলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অর্জন করতে হবে এবং ইনফরমেশনগুলোকে এক জায়গায় করতে হবে। পরবর্তীতে চলে আসে এক্সপেরিমেন্ট। আপনি যখন মোটামুটি সব কিছু শিখে গেলেন তখন আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তো এক্সপেরিমেন্ট করবেন কোথায় বলুন তো, আপনার নিজের বাড়িতেই করবেন, নিজের ওপর এক্সপেরিমেন্ট করবেন। কারণ দেখুন শুরুতে কী বলুন তো, অন্যের ওপর যদি আপনি এক্সপেরিমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে, আপনি এটাকে ইনলিগ্যালভাবে নেবে। আপনি আপনার নিজের হোস্টের ওপর সব কিছু চেক করে দেখতে পারেন, অন্য জায়গায় করলে আপনি ওই পুলিশেও আপনাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে এইসব জিনিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও আরেকটা জিনিস আপনারা করতে পারেন যে দেখবেন অনেক হ্যাকার রয়েছে, তারা অনেক কিছু শেয়ার করে এবং অনেক ওয়েবসাইট রয়েছে তারা অনেক কিছু শেয়ার করে, সেগুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে। অনেক সময় হ্যাকারে হ্যাকারে অনেক কিছু ডিসকাস হয়, তাদের সাথে আপনাকে জয়েন হতে হবে, সেখান থেকে হয়তো অনেক কিছু জানতে পারবেন। যারা নতুন শিখছে তাদের কাছেও আপনি যেতে পারেন, তাদের কিছু কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তবে আমি ভিডিওর শেষে একটাই কথা বলবো, যারা নর্মাল রয়েছেন, যারা অনেক কিছু জানেন না, তারা এসব হ্যাক ঠ্যাক নিয়ে বেশি মাথা ঘামাবেন না। এখানে খুব একটা হাইফাই ক্যারিয়ার নেই। যদি অনেক ভালো একটা বড় হ্যাকার হওয়া যায় তাহলে হয়তো ভালো ক্যারিয়ার আছে। এবার সেটাকে যদি ভালো দিক দিয়ে করেন তাহলে ভালো, আর খারাপ দিক দিয়ে করলে তো খারাপ রাস্তায় আপনি চলেই যাবেন। তো এই ছিল কিছু ডিটেলস যারা হ্যাক হ্যাক করে লাফায় তাদের জন্য। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন যে হ্যাক সম্বন্ধে আপনারা কিছু জানতে পারলেন কিনা। এবং ভিডিওর শেষে একটাই কথা বলবো যে এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করলে আরও অনেক অনেক জিনিস আপনারা জানতে এবং শিখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।